বন্ধুরা, আজ আমরা চলে এসেছি যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে। শাহবাজপুরকে আবার অনেকে স্বপ্ন গ্রাম হিসেবে চিনে, কারণ শাহবাজপুর এবং এর পার্শ্ববর্তী আরও চারটি গ্রামের প্রায় 400+ কৃষকদেরকে নিয়ে এসএই লজিস্টিক্স স্বপ্নের ওই ক্লান্তিক পরিশ্রমে ইউএসআইডি ও কেমোনিক্সের অর্থায়নে পরিচালিত হচ্ছে নিরাপদ সবজি উৎপাদন কার্যক্রম। আমরা সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থান অর্জন করেছে। আমরা কি জানি বিশ্বের নিরাপদ সবজি উৎপাদনে আমাদের অবস্থান কত? এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন সবজি উৎপাদনের নিয়মগুলো কী? ইতিমধ্যেই এসএই লজিস্টিক্সের দীর্ঘ 7 বছরের প্রচেষ্টায় এই এলাকার প্রায় 125+ কৃষক, যারা অর্জন করেছে গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট, এখন তাদের সবজি বিক্রি হচ্ছে স্বপ্ন সুপার শপে, সদ্য ব্র্যান্ডে। এছাড়াও ধারাবাহিকভাবে চলে যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। আসুন আমরা সে সকল কৃষকদের কাছ থেকে জানার চেষ্টা করব কীভাবে নিরাপদ সবজি এবং স্বাস্থ্যসম্মত উপায়ে সবজি উৎপাদন করা যায়। আসসালামু আলাইকুম তুরাব ভাই, কেমন আছেন? আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দয়ায় ভালো আছি। আচ্ছা তুরাব ভাই, আপনি কতটুকু জমিতে লাভ লাগাইছেন? 1 বিঘা। 1 বিঘা জমিটা? 1 বিঘা না? জি। আপনি স্বপ্নের সাথে এই নিরাপদ সবজি উৎপাদন কার্যক্রমে কতদিন যুক্ত আছেন? 7 বছর। 7 বছর, দীর্ঘ 7 বছর এই নিরাপদ সবজি উৎপাদন কার্যক্রমে যুক্ত আছেন। এসএইর কাছ থেকে, স্বপ্নের কাছ থেকে আপনি কী কী সুবিধাগুলো পাচ্ছেন? ওরা দেখাশুনো করে, পরামর্শ দেয়, তা উচিত মূল্য দাম, ভালো দামই পাই, তারা এইভাবে নিয়ে যাচ্ছে, অনেকটা উপকার পাচ্ছি আমরা। সেক্ষেত্রে আপনাদের কী কী দিয়ে, কোনো কিছু দিয়ে কি সাপোর্ট দেয় তারা? কম বেশ দেই। কেমন সাপোর্টগুলো পাচ্ছেন? ধরেন কলের পানি চেক করছে, মাটির পরীক্ষা করছে, তারপরে পেপার স্প্রে ঠিক মতো হচ্ছে কিনা এইভাবে দেখাশোনা করছে। এর আগে কি আপনি জমির মাটি পরীক্ষা করতেন, পানি পরীক্ষা করতেন, এগুলো কি আগে করতেন? না না, এর আগে হতো না। এসিআই কোম্পানি ঢুকে যাক, আমাদের ভালো একটা উপকার পাচ্ছে। উপকার হচ্ছে না? উপকার পাচ্ছে। আচ্ছা, স্বপ্ন যে আপনার এই জমির লাউ বা আপনার পেঁপে এগুলো কিনতেছে, এতে কী কী নিয়ম মানতে হয় আপনাদের? আমাকে নিয়ম মানতে হয় 7 দিন পরে মাল তুলতে। আচ্ছা আচ্ছা, 7 দিন পরে ওনারা খেতে আসে, ওনারা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যায় আমাকে। যেটাকে বলা হয় যে পিএইচ, অর্থাৎ প্রি হারভেস্ট ইন্টারভাল, মানে আজকে এই জমিটাতে আপনি ওষুধ দিবেন, আপনি 7 দিন পরে এই জমির যে লাউগুলো হবে সেটা হারভেস্ট করবেন, বা 14 দিন 21 দিন, যেটা মানে লেভেল অনুসারে আপনার যে পিএইচ সেটা হচ্ছে মেনটেন করেন। আচ্ছা তুরাব ভাই, আপনি যখন স্প্রে করেন, স্প্রে করার সময় কি আপনার কোনো নিয়মকানুন আছে, কীভাবে স্প্রে করেন এরকম? নিয়মকানুন তো অবশ্যই আছে। কেমন একটু বলতেন? মুখে মাস্ক দিতে হয়, হ্যান্ড গ্লোভস পরতে হয়, মানে মুখে মাস্ক, হ্যান্ড গ্লোভস, আপনার হচ্ছে হেয়ার নেট, মানে সম্পূর্ণ আপনার হচ্ছে নিজস্ব সেফটিটা রেখে আপনার স্প্রে করতে হচ্ছে। এই যে নিয়ম কানুন, এই নিয়ম কানুন কি এই স্বপ্ন যখন আপনাদের কাছে আসছিল আজ থেকে 7 বছর আগে, সে সময় কি আপনার এই নিয়ম মানতেন? এই ছিল না, এই স্বপ্ন আসার পরে আমাদের এই নিয়ম কানুন মেনে চলছে, মেনে চলতেছে, আমাদেরও সুবিধে, অনেকটা উপকার। আচ্ছা আচ্ছা, আচ্ছা তুরাব ভাই, আমার জানা মতে আপনারা এই ফিল্ডে 2016 সাল থেকে আপনার এই গ্লোবাল গ্যাপ, প্রথমে লোকাল গ্যাপ, এরপরে গ্লোবাল গ্যাপ, এই কার্যক্রম আপনারা পরিচালিত করছেন, এসএই লজিস্টিক্সের সাথে সংযুক্ত আছেন, সেক্ষেত্রে আপনি আপনার শুরুর অভিজ্ঞতাটুকু একটু বলবেন, যে আসলে প্রথম অবস্থায় আপনার কী মনে হয়েছিল এবং কীভাবে আপনাদেরকে তারা পরামর্শ দিবে বা কীভাবে কী করবে বলছিল, এর সম্পর্কে যদি একটু বলতেন। ওই ক্যাফের লোক যখন এসে বললো 7 বছর আগে, তা আমরা মানতে পারছিলাম না, তারপরে ওরা সহযোগিতা বলে যে আমরা নিয়মকানুন বা করিয়ে দেবো, সেইভাবে করবেন তাহলে আপনাকে লাভ হবে, মানে তারা যে নিয়মকানুন বলে, নিয়মকানুন, হ্যাঁ, যেতে লাভ হবে আমাকে। আচ্ছা তুরাব ভাই, আপনার যে গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট পেয়েছেন, আমার জানা মতে আপনিও গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট অর্জন করেছেন নিরাপদ সবজি উৎপাদন অনুশীলনের উপরে, সেক্ষেত্রে আপনারা কী অনুভব করছেন, আপনাদের সবজির চাহিদা কি বেড়েছে? চাহিদা বাড়েছে। আচ্ছা, আপনাদের সবজি কি দেশের বাইরে যাচ্ছে? দেশের বাইরে যাচ্ছে, তা তো অনেকেই লাগছে, কিন্তু দিয়ে পাচ্ছি না আমরা। আচ্ছা, এর আগে যখন স্বপ্ন আপনাদের কাছে আসে নাই, এসিআই যখন এই গ্লোবাল গ্যাপ কার্যক্রম আপনাদের এই মাঠে পরিচালনা করেন নাই,
তখন কি আপনারা এই সবজি কি দেশের বাইরে পাঠাতে পারতেন? বাইরে পাঠাতে পারিনি, কিন্তু এই এসএই লজিস্টিক্স আসার পরে আপনারা এখন এই সবজিগুলো দেশের বাইরে বাইরে পাঠাতে পারতেছেন। আচ্ছা আচ্ছা, দামও ভালো পাচ্ছি। দামও ভালো পাচ্ছেন? এসএই কোম্পানির লোক আইছে আমাদের মেলা উপকার হয়েছে, আমি ভালো পাচ্ছি। আসাদ ভাই, আপনি স্বপ্নের সাথে কতদিন থেকে জড়িত আছেন? স্বপ্নের সাথে আমি 7 বছর জড়িত আছি। 7 বছর জড়িত আছেন এই নিরাপদ সবজি উৎপাদন কার্যক্রমের সাথে? আমরা শালে তেল দিয়ে 10 দিন থেকে 8 দিন পরে আমরা সবজি উঠাই, নিরাপদ বিষমুক্ত সবজির বাজারে জনগণের খাওয়ানোর জন্য এটা চেষ্টা করি। আর একটা পাশাপাশি আছে, আমরা ফেরোমন ট্যাপ দিয়ে বিনা ওষুধ কীটনাশকে যাতে ফসল ফল সবজিটা উৎপাদন করে আমরা ঢাকা শহর বিভিন্ন জায়গায় আমরা এগুলো দিয়ে থাকি। আপনাদের এই সবজি তো স্বপ্ন স্বপ্ন সুপার শপে বিক্রি হচ্ছে? হ্যাঁ, স্বপ্ন সুপার শপে আমরা বিক্রি করি। আপনারা যে নিরাপদ সবজি আর বাজার ছাড়া আমরা 5 টাকা বেশি পাই, বাজার থেকে তারা দাম বেশি দিচ্ছে না? 5 টাকা বেশি পাই। আচ্ছা, আর ভূজমিতে নিয়ে যায় ফসলটা, আমাদের কেয়ারিং খরচ লাগে না। আচ্ছা, আপনারা এর আগে যখন সবজিগুলো বিক্রি করতেন আজ থেকে 7 বছর আগে, সে সময় কি পরিবেশ ছিল? তখন যে পরামর্শ দেয় ওষুধে, সেই ওষুধে কোনো কাজ করতে না, এই স্বপ্নের সাথে ওষুধ তারা কোন ওষুধ দিতে বলে আমরা সেই ওষুধগুলো ব্যবহার করি। সেই ওষুধ ব্যবহার করা 14-12 দিন পর আমরা ফসল তুলি। এখন স্বপ্নের লোকগুলো আপনাদের কাছে আসে এবং পরামর্শ দেয়, সেই মোতাবেকই চাষ করেন তাই না? নিয়মিত আসে এবং পরামর্শ দেয়, আমরা সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ বাস করি, তাতে আমরা অনেক লাভবান। কৃষক স্বপ্ন কোম্পানি আছে, তারা আমাদের মাঝে আসে, এসে আমাদের পরামর্শ দেয় এইভাবে ঘাট করতে হবে। তারা আজকে 7 বছর বিগত জড়িত আমাদের সাথে, তারা কোন সময় কোন ফসল করতে হবে, কোন সময় কোন কীটনাশক ইউজ করতে হবে, কোন সময় কোন ফসল তুলতে হবে, কয়দিন পরে তুলতে হবে, কীভাবে ফসলটা তুললে ভালো হবে, কীভাবে কীটনাশকটা করলে ভালো হবে, তারা মধ্যে মাঝে আমাদের মাঝে আসে, এসে আমাদের পরামর্শ দেয়, আমরা তাদের পরামর্শ মোতাবেক কাজ করি, করে আমরা লাভবান। আমি একজন কৃষক, আমার 3 বিঘে পেঁপে আছে, 2 বিঘে সিম আছে, আমাদের মালগুলো তাদের বাজে দিই। আর আমাদের মালগুলো বিশেষ করে কীটনাশক মুক্ত বললে চলে, আমরা কীটনাশক এমনভাবে ব্যবহার করি মানে যতটুকু প্রয়োজন ততটুকু। আর অনেকে অনেক চাষিরা ব্যবহার করে মানে দরকারের অতিরিক্ত ব্যবহার করে, ওই ফসলের ভিতর কীটনাশক থেকে যায়, রান্না করার পরও থেকে যায়। কিন্তু স্বপ্ন কোম্পানি যে আমাদের পরামর্শ দেয়, তারা এত ফাইনভাবে আমাদের পরামর্শ দেয় যে চাষা আজকে আজ থেকে আপনি স্প্রে করেন, 7 দিন পরে আপনার ফলগুলো আপনি আমাদের বাজার পৌঁছাই দেবেন, আমাদের যে জায়গায় মাল আমরা সংগ্রহ করি সেই জায়গায় মালগুলো পৌঁছাই দেবেন। আমরা ঠিক তাদের মোতাবেক, তাদের কথা মোতাবেক আমরা সেভাবে মালগুলো তাদের কাছে পৌঁছাই দিই এবং দামও ভালো দিই তারা আমাদের, এই আর কি। আমাদের সবজিগুলো অন্যান্য কৃষকের সবজি থেকে সম্পূর্ণ ভিন্ন। যদি আপনি বলেন কেন ভিন্ন, কারণ আমাদের সবজি সম্পূর্ণ সবগুণ মানে যেভাবে তারা ব্যবহার করতে বলে আমরা ঠিক তাদের কথা মোতাবেক ব্যবহার করি। এবং অনেক কীটনাশক আছে 5-7 দিন তাদের মেয়াদ থাকে। আর আমাদের যারা মাঠ পর্যায়ে আসে, স্বপ্নের লোক যারা মাঠ পর্যায়ে আসে, তারা বলে 10 দিন পরে এই ফসলটা তুলতে হবে, আমরা ঠিক 10 দিন পরে সেই ফসলটা তুলে তাদের তারা যে জায়গায় ক্রয় করে সে জায়গায় আমরা পৌঁছে দিই। আর আমাদের সব লোক আমাদের এই সবজিগুলো যে সমস্ত ভাইরা কিনে ক্রয় করে খায়, তারা আমি বলবো 100 বার বলবো যে তারা সম্পূর্ণ ভালো ফলটাই ভালো ফসলটাই পায়, ভালো সবজিগুলো তারা আমার স্বপ্নের কাছ থেকে পায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি আশরাফুল, স্বপ্নের সাথে জড়িত দীর্ঘ 7 বছর পর্যন্ত। আমরা অনেক কিছু শিখছি স্বপ্নের থেকে, আমরা আগে জানতাম না বুঝতাম না, এই জন্য আমাদের উৎপাদনটা খরচ বেশি হতো। এখন স্বপ্নের সাথে আলোচনা করে স্বপ্নে আমাদের অনেক মিটিং করে অনেক পরামর্শ দিয়ে স্বপ্নকে আমাকে অনেক বুঝিয়েছে, তাই আমরা সেই মোতাবেক কাজ করতেছি। আমরা স্বপ্নে আগে সপ্তাহে 3 দিন কিংবা 4 দিন স্প্রে করতাম, এখন আমরা সপ্তাহে 1 বারে স্প্রে করলে আমাদের খরচটা অনেকটাই কমে গেছে। যেহেতু স্বপ্ন আমাদের পাশে আছে, আমরা স্বপ্নকে ধন্যবাদ জানাই। স্বপ্নের পরামর্শ শুনে আমরা দ্বিগুণ উৎপাদন করতেছি ফসল। স্বপ্নে আমাদের সবজিও আমাদের ফসলগুলোও কিনে নিয়ে যাই, আমাদের বাজার ছাড়া আমাদের 2 টাকা বেশিও দেয়, ঠিক আছে, আমাদের বাজার করতে কোনো সমস্যা হয় না। বন্ধুরা, আজ আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বললাম, তারা সবাই পিএসআই মেনটেন করে নিরাপদ সবজি উৎপাদন করছে। আজ আমরা গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, ক্যান্সার সহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। এর কারণ যদি আমরা উদ্ঘাটন করতে যাই, তাহলে দেখা যাবে শতকরা 80% হচ্ছে খাদ্য বিষক্রিয়ায়। অথচ
একটু মানসিকতার পরিবর্তন করে কিছু নিয়ম অনুসরণ করে উৎপাদন করা সম্ভব নিরাপদ সবজি। তাই আজ থেকে আমরা সবাই বলি, শুদ্ধ কৃষি চর্চা করে তুলব ফসল ঘরে ঘরে, নিরাপদ সবজি সবার জন্য।